সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, বা যারা স্কুলে লেখাপড়া করতেছেন ছোট ভাই বোনরা, তাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত। এই যে অ্যাভারেজ বা গড়, এটা শুধু চাকরির পরীক্ষায় যে আসে তা না, এটা আমাদের স্কুলে বা আমাদের যে কোনো প্রাত্যহিক জীবনেও মানে অনেক ক্ষেত্রেই এই কনসেপ্টটা কাজে লাগে, আর চাকরি পরীক্ষায় তো কাজে লাগেই। আপনারা যারা জবের প্রিপারেশন নিচ্ছেন, প্রিভিয়াস প্রশ্ন যারা গাটাগাটি করতেছেন, তারা দেখতেই পাবেন যে এই টপিকটা থেকে কত বেশি অঙ্ক এসে থাকে। তো আজকে চলুন আমরা, এর যেহেতু এটা প্রথম পর্ব, গড়ের মোট তিনটা পর্ব আমি করব, পর্ব 1, 2, 3। আপনারা আজকে যেহেতু প্রথম পর্ব, এখানে বেসিক আলোচনা থেকে আমি মিডিয়ামের দিকে আস্তে আস্তে যাব। তো আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা এবং সবগুলো পর্ব আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো চলুন আমরা বেসিক কনসেপ্ট আলোচনা করি। মনে করেন যে আপনার ক্লাসে আপনারা পাঁচজন বন্ধু আছেন, পাঁচজন বন্ধু। আপনি মনে করেন যে একটা ক্লাস টেস্ট হয়েছে, বিশের মতো থেকে ক্লাস টেস্ট হয়েছে, হ্যাঁ ক্লাস টেস্ট হয়েছে, এখানে 20 নম্বরের পরীক্ষার মধ্যে আপনারা পাঁচজনে পেয়েছেন, একজনের 10, একজনের 11, একজনের 12, একজনের 13, একজনের 14। এখন আমার প্রশ্ন হলো, এভারেজে আপনারা কত নম্বর পেয়েছেন? এভারেজে এভারেজ বের করার বেসিক সূত্রটা হচ্ছে কি, যা বলবে সবগুলো সংখ্যার যোগফলকে যতজন বা যতটা মানে ব্যক্তি থাকবে তত দিয়ে ভাগ। তাহলে এখানে 1, 2, 3, 4, 5 আপনি জাস্ট এই সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলে হবে। অনেকে বলতে পারেন যে সিম্পল জিনিসটা আবার করানোর কি আছে, সিম্পলটার ভিতরে যে একটু ট্রিক্স আছে আমি সেটা আপনাকে দেখাবো, এই জন্য এটা আসছি। এখন এটা গড় কত আমি দেখা মাত্র কিন্তু লিখতে পারি, বারো আমি কিছু যোগ বিয়োগ কিছু যোগ করবো না, বাদ দিব না, কিছু করবো না, আমি এটা গড় বা এভারেজ 12 আমি এটা দেখা মাত্র লিখতে পারতেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই কিভাবে আপনি দেখা মাত্র বলতে পারেন, আমি ট্রিক্সটা আপনাকে শিখাচ্ছি। ট্রিক্সটা হচ্ছে, এটা ট্রিক্স না, এটা হচ্ছে একটা রিয়েলাইজেশনের ব্যাপার। গড় বা এভারেজ যে জিনিসটা, এটার কথাই হচ্ছে এটা থাকবে ঠিক মাঝখানে, একটা সিরিজের ঠিক মাঝখানে থাকে হচ্ছে গড় বা এভারেজ সংখ্যাটা। এটা ঠিক মাঝখানে কি আছে দেখেন তো, দেখেন সবগুলো আবার ব্যবধান সেম হতে হবে, ব্যবধান সেম হইলে বা ব্যবধান যদি সেম না হয়, মাঝখানে যে অবস্থানটা সেটা আপনি বের করে নেবেন, তাহলে আপনি হয়ে যাবেন। এটা দেখেন 10, 11, 12, 13, 14 তাহলে ঠিক মাঝখানে আছে, যেহেতু 5টা আছে মাঝখানে আছে হচ্ছে সে, মাঝখানে কি হয়েছে, মাঝখানে হচ্ছে আপনার 12 আছে, তাহলে এই 5টা সংখ্যার গড় হচ্ছে 12। আপনি যদি প্রমাণ পেতে চান তাহলে 5টা সংখ্যার যোগফল হচ্ছে 60, 60 কি আপনি 5 দিয়ে ভাগ দেন তাও আসবে 12। এখন প্রশ্ন হচ্ছে, 5টা বা বিজোড় টাকাতে আমরা কি করতে পারছি, মাঝখানের সংখ্যাটা ইজিলি বের করতে পারছি। যদি জোড় সংখ্যা হতো, সাপোজ মনে করেন যে এতটুক নাই, হ্যাঁ এতটুক নাই, এতটুক নাই, তাহলে কত এখানে আছে 10, 11, 12, 13, তখন কি করতেন? আচ্ছা এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখনো ঠিক মাঝখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বের করতে, আচ্ছা দেখেন তো মাঝখানে 10 থেকে 13 এর ঠিক মাঝখানে অবস্থান কার, ঠিক মাঝখানে দেখেন, এই ক্ষেত্রে আপনি দুটো সংখ্যা নেবেন, এই দুটো সংখ্যার ঠিক মাঝখানেই হচ্ছে এদের অবস্থানটা, দেখেন এই ঠিক এই জায়গায় একটা এদের অবস্থানটা, তাহলে আপনি দেখেন তো এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, তাহলে আমি কি বলতে পারি যে এই 11.5, 11.5 বা 11.50 হচ্ছে ঠিক মাঝখানে আছে, এটা কি বলা যায়, বলা যায় কিনা দেখেন তো, এই 11 থেকে 50 পয়সা বেশি বা 0.5 বেশি আর 12 থেকে 0.5 কম, তাহলে 11.5 অবস্থানে না, তাহলে এই 4টা সংখ্যার এভারেজ হচ্ছে 11.5। তাহলে আপনারা যদি বের করতে চান তাহলে দেখেন কি কিভাবে যোগ করেন, আপনি 10, 11, 4টা 10 আগে যোগ করলে কত হয়, 40, এখানে 1 বেশি 41, এখানে 2 বেশি তাহলে কত হলো 43, এখানে 3 বেশি 46, 46কে আপনি 4 দিয়ে ভাগ দেন, দেন প্রথমে 1 আবার 1 থাকতেছে 2, এখানটা দশমিক দিয়ে আপনি এখানে কি আনতে পারবেন, দশমিক দিয়ে এখানে শূন্য আনতে পারবেন, দেন 4 5 20। মিলছে আপনাদের কনসেপ্টের সাথে? তার মানে গড় বা এভারেজ যেটাই বলি আমরা, আমরা দেখা মাত্র বের করতে পারবো যে এটা ঠিক মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এভারেজ। এখন আসি এভারেজ একটা সিরিজের কিভাবে সমষ্টি খুব ইজিলি বের করে ফেলবেন, এই গড় কনসেপ্টটা কাজে লাগবে।
গোল কনসেপ্টটা কাজে লাগিয়ে এখন আপনাকে যদি আমি বলি যে এই এই সবগুলোর 14 ছিল আমি কি আপনাকে বলতে পারি সবগুলোর যোগফল কত আমি দেখার মতো বলতে পারবো আমি দেখার মতো বলতে পারবো 5 বার 60 আমি কি করব জাস্ট এটা গড়কে 5 দিয়ে গুণ দিয়ে দিব কারণ দেখেন গড় সমষ্টিকে 5 দিয়ে ভাগ করতে কিন্তু গড়টা পেয়ে গিয়েছিলাম সমষ্টিকে যোগফল কে ওদের সংখ্যা মানে নাম্বার দিয়ে ভাগ দেওয়াতে কিন্তু গড় বা এভারেজ সংখ্যাটা পেয়েছি 12 এখন আমি যদি কোন একটা সিরিজের গড়টা বুঝে যাই গড়টা পেয়ে যাই তাহলে জাস্ট যতগুলো সংখ্যা আছে ততগুলো মানে ওই নাম্বারটা দিয়ে গুণ দিলেই আমি পেয়ে যাব হচ্ছে এটা সমষ্টিটা তাহলে এই 12 কে যদি আমি এখন এই 5 দিয়ে গুণ দিই তাহলে আমি এদের সবগুলো সমষ্টি পেয়ে যাব আমার আলাদা যোগ করা লাগবে না আশা করি এটা খুব বুঝতে পারছেন টেকনিকটা চলুন আমরা আস্তে আস্তে অঙ্কেতে যাই এখানে একটা অঙ্ক রয়েছে হচ্ছে প্রাথমিক শিক্ষক পরীক্ষা 2015 সালে আসছে যে 6 4 6 7 এবং x এর গড় মান হচ্ছে 5.5 তাহলে x এর মান কত আচ্ছা দেখেন তো এটা আমি দুই ভাবে করাবো আপনাকে মুখোমুখি এবং খাতা কলমে দেখেন বলছে কি 4 তারপর হচ্ছে 6 7 এবং x এই সবগুলোর গড় তো গড় বের করতে এদেরকে 1 2 3 4 টা 4 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা তো গড় আর গড় দেওয়া আছে হচ্ছে 5.5 তাহলে x এর মান মানে এই সংখ্যাটা কত সেটা জানতে চাওয়া হচ্ছে তাহলে এই ইকুয়েশন থেকে x এর মানটা সমাধান করলে আমাদের আনসার তাহলে আমরা ইকুয়েশন এটা সমাধান করি দেখেন এটা কত হয় 10 10 এর সাথে 17 মানে 17x আর এই 4টাকে যদি আমি এর পাশে গুণ দেই দেখেন মনে মনে কিভাবে গুণ দিবেন দশমিকের গুণ আবার করতে যাবেন না তাহলে সময় মানে চলে যাবে অনেক প্রথমে দশমিক 4টা গুণ দেন 4 5 কত 20 আর 4টা 0.5 গুণ করলে কত হয় 2 তাহলে এইটা গুণ করলে হবে 22 এখন দেখেন এই 17 এর পাশে বিয়োগ হয়ে যাবে 17 টা বিয়োগ হলো হচ্ছে 5 তার মানে x এর মান কত আসলো 5 আপনি এটা যদি মুখে মুখে করতে চান কিভাবে করবেন দেখেন এই প্রথমে এটাকে গুণ করে দিবেন 4 দিয়ে মানে যেহেতু বলছি 4টা সংখ্যার গড় হচ্ছে 5.5 তার মানে 4টা সংখ্যার তো গড়কে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে সমষ্টি চলে আসবে তাহলে 22 চলে আসলো আর এই তিনটার যোগফল দেখেন 17 তো 22 তো কত লাগে 5 লাগে তাহলে আনসার এইভাবে চলে গেল হ্যাঁ এরপরের অঙ্কটা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার 2011 সালে আসছে সেলিম গেটস গ্রেডস অফ 79 83 86 এন্ড 89 অন এ ম্যাথ টেস্ট হোয়াট গ্রেডস মাস্ট বি গেট অন হিজ ফিফথ টেস্ট টু এভারেজ 85 এর বাংলা হচ্ছে যে চারটা গণিত টেস্টের মধ্যে সে পেয়েছে হচ্ছে 79 83 86 এবং 89 পঞ্চম একটা পরীক্ষায় সে কত পেলে সবগুলো মিলিয়ে এভারেজে 85 হবে তাহলে এই ক্ষেত্রে কি তাই এই ক্ষেত্রে মনে করেন যে পঞ্চম পরীক্ষার যে নম্বরটা আমরা ধরে নিলাম যে x নম্বর পেতে হবে x নম্বর পেতে হলে তাহলে এই ক্ষেত্রে দেখেন 79 83 86 89 চারটা আর পঞ্চমটা x তাহলে এই 500টার এন পাঁচ দিয়ে যখন ভাগ দেয় গড় চলে আসবে আবার গড় দেওয়া আছে কত দেখেন এত দেওয়া আছে এখন জাস্ট এই ইকুয়েশনটা সমাধান করলেই আপনার চলে আসবে আমাদের এই যে পঞ্চম পরীক্ষায় সে কত পেতে হবে তাহলে আপনি জাস্ট এটাকে এই পাশে গুণ করেন আর এই 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 সবগুলোকে যোগ করেন এখন যোগ করে দেখেন এই 9 আর 6 হচ্ছে 15 15 3 হচ্ছে 18 18 আর হচ্ছে এই 9 হচ্ছে 27 সাতাশের দুই হাতে আছে সাতাশের সাত হাতে আছে দুই তাহলে দেখেন এখানে 8 8 8 3 8 24 24 আর দুই হচ্ছে 26 26 আর সাথে হচ্ছে 33 আর এই পাশে x আর ওখানে দেখেন আপনি যদি গুণ করেন এটা 5 5 25 5 হাতে রয়েছে 2 5 8 40 2 42
এখন আমি 425 থেকে যখন জাস্ট এটা মাইনাস করে দিব, এই 27 15 হবে 8 হলে, হাতে রয়েছে 1, 3 একে 4, 4 আছে 12 হবে 8 হলে, হাতে রয়েছে 1, 3 একে 4, 4 আছে মিলে গেছে 0, তাহলে x এর মান কত আসলো 88, এবং তাকে পঞ্চম পরীক্ষায় পেতে হবে হচ্ছে 88 নম্বর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। 9টি সংখ্যার গড় 12, এর মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় 10, বাকি সংখ্যা দুটির গড় কত? তাহলে মোট সংখ্যা হচ্ছে 9টি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 মনে করি, এর মধ্যে 7টি, এই 7টির গড় দেওয়া আছে কত? 10 নম্বর। তাহলে এদের সমষ্টি কত দেখি, এই এই 7টির গড় দেওয়া রয়েছে হচ্ছে 10, আবার সম্পূর্ণ 9টির গড় দেওয়া রয়েছে, সম্পূর্ণ 9টির গড় দেওয়া রয়েছে আপনার 12, তাহলে 9টি সমষ্টি কত? 9 বার 108। এখন দেখেন তো এই এই 9টি সংখ্যার সমষ্টি হচ্ছে 108, আর 7টি সংখ্যার সমষ্টি হচ্ছে 70, তাহলে এই দুটি সংখ্যার সমষ্টি পেতে হলে কি করতে হবে, এই 9টি সমষ্টি থেকে 7টি সমষ্টি বিয়োগ করে দিতে হবে, এই দুটি সমষ্টি কত দেখেন, এই দুটি সমষ্টি হবে 8, আর 27 10 হবে 3 হলে মিলে গেছে, তাহলে এই দুটি সংখ্যার সমষ্টি কত? 38। এখন দুটি সংখ্যার গড় চেয়েছে, দুটি সংখ্যার গড় জাস্ট 2 দিয়ে ভাগ দিলে হবে আপনার, 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 19। আনসার মিলেছে এই 19। এরপরে প্রশ্নটি হচ্ছে কি, 10টি সংখ্যার যোগফল 462, এদের মধ্যে প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? আচ্ছা, তো 10টি দেখেন, আমি এই ক্ষেত্রে 10টি পয়েন্ট দিচ্ছি, 2 3 4 5 6 7 8 9 10 বলছে প্রথম 4টির গড়, 4টির গড় কত? প্রথম 4টির গড় হচ্ছে 52, তাহলে এই 4টির সমষ্টি কত হবে? 4 দিয়ে গুণ দিলে আপনি 52 কে 4 দিয়ে গুণ দেন দেখেন তো 208। এরপরে বলছে কি শেষের 5টির গড়, 1 2 3 4 5 শেষের 5টির গড়, উপর দিয়ে দেখাচ্ছি যেহেতু একসাথে দেখাচ্ছি, শেষের 5টির গড় হচ্ছে 38, তার মানে এদের সমষ্টি কত? আচ্ছা, এখানে যদি 40 হইতো দেখেন কিভাবে আপনি সংক্ষেপে গুণ করবেন, এখানে যদি 40 হইতো তাহলে 5টা 40 গুণ করলে 200 হয়, আর এখানে 2 করে কম আছে তার মানে 10 কম আছে তার মানে 190 হবে এটা। এখন আবার দেখেন এই 10টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, 10টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 462। এখন দেখেন তো এই হচ্ছে 4টি সংখ্যার যোগফল, এই হচ্ছে শেষের 5টি সংখ্যার যোগফল, আর এই হচ্ছে 10টি সংখ্যার যোগফল, তাহলে বড় হয়েছে এই পঞ্চম সংখ্যাটি কত বের করতে হবে, তাহলে পঞ্চম সংখ্যাটি বের করতে হলে দেখেন এই দুটো যোগ করে এরা থেকে যদি বিয়োগ করে দেই তাহলে পঞ্চম সংখ্যাটি চলে আসবে, তার মানে ঘটনাটা এরকম কিনা যে দেখেন তো ওই দুটো যোগ করেন, এই দুটো যোগ করলে কত হয়? 8, তারপর হচ্ছে এই 9 আর 0 9 3, তারপর 8 আছে 12 হবে, 4 হলে হাতে 1 9 কে 10 10 আসে 16 হবে 6 হলে হাতে 1 মিলে গেছে 64, তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে কত? 64। আমরা এর পরের অঙ্কটা 23তম বিসিসে এসেছে, এম সংখ্যক সংখ্যার গড় এ এবং এন সংখ্যক সংখ্যার গড় বি হলে সবগুলো সংখ্যার গড় কত? আচ্ছা দেখেন এম সংখ্যক সংখ্যার গড় যদি মানে বলা নেই, তাহলে এম সংখ্যক সংখ্যার গড় যদি এ হয় তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি কত? গুণ দিলে হবে না এম এ। আবার দেখেন এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, তাহলে এই এন এন সংখ্যক সংখ্যার সমষ্টি কত? এন ইনটু বি, আর সবগুলো সংখ্যার সমষ্টি কত দেখেন তো,
দুটো যোগ করলে এখন বলছে গড় বের করে তুললে, তাহলে সবগুলো সমষ্টিকে মানে নাম্বার দিয়ে ভাগ দিলে তো হয়ে যাবে, তাহলে টোটাল সংখ্যা আছে কয়টা, এক জায়গায় এম সংখ্যক আর এক জায়গায় এন সংখ্যক, তাহলে এই টোটাল সংখ্যা দিয়ে ভাগ দেন এম প্লাস এন, এটি হচ্ছে আনসার। হ্যাঁ বুঝতে পারছেন আশা করি। এরপরের অঙ্কটা এটা অডিট পরীক্ষায় 2017 সালে আসছে, আপনারা অডিটের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন যে অডিটে একটু ক্রিটিক্যাল প্রশ্নগুলো বেশি আসে, আপনি মানে এক ধাপে খুব কম টাইপের অঙ্কই আসে যে বুঝতে পারবেন বা প্রথম চিন্তায় বুঝতে পারবেন, এরকম অঙ্ক খুব কমই আসে। তো চলুন এই অঙ্কটা আমরা করি। তিনটি সংখ্যার গড় এক্স, যদি প্রথম সংখ্যাটি প্রথম দুটি সংখ্যার গড় ওয়াই এবং শেষ দুটি সংখ্যার গড় জেড হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? তিনটি সংখ্যা কল্পনা করে নেই, বলছে প্রথম দুটি সংখ্যার গড় ওয়াই, দেন হচ্ছে শেষ দুটি সংখ্যার গড় হচ্ছে জেড, এই দ্বিতীয় সংখ্যাটি কত সেটা জানতে চেয়েছে, দ্বিতীয় সংখ্যাটি কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা তাহলে দেখেন এই ক্ষেত্রে যেটা করবেন, এই দুইটা সংখ্যার গড় যেহেতু ওয়াই তাহলে এদের সমষ্টি কত, জাস্ট দুই দিয়ে গুণ দিলে হবে, আর এই দুইটা সংখ্যার গড় যেহেতু জেড তাহলে এদের সমষ্টি কত, দুই দিয়ে গুণ দিলে হবে, তাহলে দেখেন আমরা পেয়ে গেলাম। এখন দেখেন এই যে সংখ্যাটা একবার এর সাথে কাউন্ট দিচ্ছে আর একবার এর সাথে কাউন্ট দিচ্ছে, এই মাঝখানের সংখ্যাটা এই জোড়ার সাথে একবার কাউন্ট দিচ্ছে এই জোড়ার সাথে কাউন্ট দিচ্ছে, তার মানে এই সংখ্যাটা আমরা যদি এই তিনটা সংখ্যার গড় বের করতাম তাহলে এই তিনটা সংখ্যা প্রত্যেকে কয়বার কাউন্ট দেওয়ার কথা, এদের সমষ্টির ক্ষেত্রে একবার কাউন্ট দেওয়ার কথা তাই না, তাহলে এখানে এই দুইটা সমষ্টি বের করতে গিয়ে একবার কাউন্ট হয়ে গেছে, এই দুইটা সমষ্টি বের করতে গিয়ে দ্বিতীয় সংখ্যা আবার কাউন্ট হয়ে গেছে, তার মানে অতিরিক্ত কয়বার কাউন্ট হলো, একবার কাউন্ট হলো তাই না। তাহলে দেখেন তিনটে সংখ্যার গড় কত, যেহেতু বলছে যে তিনটে সংখ্যার গড় এক্স তাহলে সমষ্টি কত, সমষ্টি হচ্ছে থ্রাই সেক্স, তাহলে এখানে দেখেন তো এই দুইটা সমষ্টি থেকে যদি আমি এই সমষ্টিটা বাদ দিয়ে দেই তাহলে আমি কি দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবো না, যেহেতু এখানে এই দ্বিতীয় সংখ্যাটা দুইবার কাউন্ট হচ্ছে, তাহলে আনসারটা উত্তরটা হবে কি টু ওয়াই প্লাস টু জেড মাইনাস থ্রাই সেক্স, এটা হচ্ছে আমাদের আনসার। এটা যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলে আপনাদের খুব ইজিলি বুঝতে পারবেন। মনে করেন যে একটা সংখ্যা হচ্ছে এই, এটা একটা সংখ্যা কত 6, 8 আর 10, এখন এই দুটো সংখ্যার গড় কত দেখেন তো, এদের গড় কত থাকবে, আমি তো বলছি যে গড় কত থাকে মাঝখানে থাকে তাই না, বা এদের এই দুটো সংখ্যা গড় যদি 7 হয় মাঝখানে যদি 7 আছে 7 হয়, এই দুটো সংখ্যার গড় কত হবে 9, এখন আপনি দেখেন এদের সমষ্টি কত, তাহলে এই দুটো সমষ্টি কত, 7কে 2 দিয়ে গুণ দিলে সমষ্টি অথবা দুটো যোগ করেন আপনি, এই দুটো যোগ করেন তাহলে 14, এদের সমষ্টি হচ্ছে প্রথম দুটো সমষ্টি হচ্ছে 14, পরের দুটো সমষ্টি কত, আমি 9 দুগুণে 18 বলবো অথবা আপনি এই 8 আর 10 যোগ করতে পারেন, পরের দুটো সমষ্টি হচ্ছে 18, তাহলে এই দুটো যোগ করেন, ওই নিয়ম অনুযায়ী করতেছি দেখেন এই দুটো যোগ করলাম, দেন তিনটার গড় কত, তিনটা গড় আমি বলবো যে 3 আর 24, যেহেতু মাঝখানে আছে 8 তাহলে এদের তিনটা গড় হচ্ছে 8 আর সমষ্টি হচ্ছে 24, সমষ্টি হচ্ছে 24, হ্যাঁ তাহলে এই এদের থেকে আপনি 24 বিয়োগ করে দেন, এই যে এই সূত্রটাকে আমরা মানে টেস্ট করে দেখতেছি, তাহলে দেখেন এই 8 আর 4 হচ্ছে 12, 2 হাতে আছে 1, 1 একে 2, হাতে রেখে 3, আর এখানে হচ্ছে 24, তাহলে দেখেন 4 আসছে 12 হবে 8 হলে এই যে আমাদের দ্বিতীয় সংখ্যাটা আর চলে আসলো, দ্বিতীয় সংখ্যাটা 8 মিলছে। এবারে আপনি পরীক্ষা হলে যদি এরকম মানে অঙ্ক আসে যে আপনার সূত্র কোনো ভাবে মিলাতে পারছেন না, তিনটা সংখ্যা ধরে নিবেন, ধরে নিয়ে আপনি টেকনিকটা দেখুন যে কি করলে হয়। দেখেন আমরা প্রথম দুইটার সমষ্টি শেষের দুইটার সমষ্টি নিয়েছি, দেন তিনটার সমষ্টি এই দুইটার সমষ্টির যোগফল থেকে তিনটার সমষ্টি বিয়োগ করে দেওয়াতে আমাদের দ্বিতীয় সংখ্যাটা মিলে গেছে, এরকম একটা আপনি উদাহরণ একটা সিম্পল একটা উদাহরণ পরীক্ষা হলে নিজে অ্যাপ্লাই করে আনসারটা। এরপরের অঙ্কটা দেখেন কিভাবে আপনি সিম্পল অঙ্কগুলোকে সিম্পল ভাবে আনসার করবেন, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, এটা পিএসসি তে আসছে 6 সালে, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, এসসি 2006, হ্যাঁ। এখন
এটার গড় আপনি তার মানে এই কি আপনি বসে বসে যোগ করবেন যে এক যোগ দুই এভাবে কি আপনি যোগ করবেন এভাবে কি 49 পর্যন্ত যোগ করতে করতে যাবেন তাহলে আমরা এভাবে যোগ করতে মানে 49 পর্যন্ত যোগ করতে পারবো না আমরা যেটা করব ঠিক মাঝখানের সংখ্যাটা বা এর গড় বের করব মাঝখানের সংখ্যা বের করতে হলে আপনাকে যেটা করতে হবে মাঝখানের সংখ্যা বা মধ্যপদ বের করার নিয়ম হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ বা প্রথম পদ প্লাস শেষ পদ দেন আপনি ভাগ করে দিবেন দুই দিয়ে দেখেন শেষ পদ কত প্রথম পদ এক শেষ পদ হচ্ছে 49 ভাগ দেন হচ্ছে আপনি দুই দিয়ে তাহলে দেখেন তো উপরে হচ্ছে 50 নিচে 2 তাহলে কত আসলো মাঝখানের সংখ্যাটা পেলাম হচ্ছে আমি 25 আর মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে গড় আমরা তখন যেটা বলেছি তাই না তাহলে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত 25 অন্যভাবে আমি যদি বলি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত আচ্ছা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দেখেন তো এগুলো কি না এর গড় কত হবে ঠিক 5 মাঝখানে কি আছে দেখেন 5 আছে মাঝখানে তাহলে এদের গড় হচ্ছে 5 যে মাঝখানে থাকবে সেই গড় এখন যদি বলো যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত জাস্ট গড়টা বের করে যতটা সংখ্যা আছে তত দেখেন গড় হচ্ছে 5 তাহলে সংখ্যা আছে মোট 9টা তাহলে 9 দিয়ে গুণ করে দিবেন 5 9 45 আশা করি বুঝতে পারছেন আট নাম্বার আজকের আলোচনার সর্বশেষ বা এই পর্বে সর্বশেষ অঙ্ক হচ্ছে আট নাম্বার অঙ্কটা দ্য এভারেজ অফ 5 কনসিকিউটিভ অড নাম্বার ইজ 61 What is the difference between the highest and the lowest number? Bangladesh Bank AD 2016 দেখেন কত ইজিলি করা যায় আমি সেটা দেখাচ্ছি বলছে কি পাঁচটা বিজোর ক্রমিক সংখ্যার এই এভারেজ হচ্ছে 61 পাঁচটা বিজোর ক্রমিক সংখ্যা আচ্ছা বিজোর সংখ্যা দেখেন বিজোর সংখ্যা এখানে যদি এটা 3 হয় এর পরের ক্রমিক সংখ্যাটা কত বিজোর পাঁচ এরপর এটা 7 এরপর এটা 9 এরপর এটা 11 এরপর এটা 13 ঠিক না বিজোড় ক্রমিক বলে অড কনসিকিউটিভ বলে যে কনসিকিউটিভ বলে তাহলে দুই তিনের পরে 5 তারপর 6 না আসে 7 8 না আসে 9 10 না আসে 11 12 না আসে 13 মানে বিজোড় বলছে এখন দেখেন তো এভারেজ যদি এখন বলি যে আমি পাঁচটি বিজোড় ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 9 তাহলে বাকি সংখ্যাগুলো কত হবে দেখেন তো আমি যদি 1 2 3 4 5 6টা হয়ে গেছে না আমি যদি বলি মানে পাঁচটি বিজোড় ক্রমিক সংখ্যার গড় দেওয়া রয়েছে হচ্ছে 61 এখন একটা সিম্পল উদাহরণ দিই মনে করেন যে আমি বললাম যে এই পাঁচটি বিজোড় ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 7 তাহলে বিজোড় ক্রমিক সংখ্যাগুলো এটা ঠিক মাঝখানে আছে দেখেন তাহলে এই পাশে আছে একটা দুইটা এই পাশে দুইটা আছে এখানে আছে দুইটা এটা ঠিক মাঝখানে আছে এজন্য গড় মাঝখানে আছে গড় তাহলে এর আগে আছে কি দেখেন আছে দেখেন আমরা সিরিজে ক্রমিক সংখ্যাগুলো বিজোড় ক্রমিক কি হবে 2 3 3 এর পরে 5 5 এর পরে 7 তারপর 9 আর 11 যদি জোড় ক্রমিক বলতো তাহলে 2 4 6 6 8 10 ঠিক আছে এখন এই যে দেখেন এখানে যদি 61 হয় মানে হচ্ছে এভারেজ পাঁচটি বিজোড় ক্রমিক সংখ্যা তাহলে এই পাশে দুইটা আছে এই পাশে দুইটা আছে তাহলে এই পাশে আর দুইটা কি আছে দেখেন 61 থেকে 2 বাদ দেন তাহলে হচ্ছে এত আর এটা হচ্ছে এত মানে 57 তারপর হচ্ছে এরপরে বিজোড় ক্রমিক হচ্ছে 59 তারপর হচ্ছে 61 তারপর হচ্ছে 63 তারপর হচ্ছে 65 দেখেন এখন বলছি কি আপনার যে ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট নাম্বার সর্বোচ্চ এবং সর্বনিম্নটার মধ্যে পার্থক্য কত সেটা বের করতে বলছে এখন দেখেন তো সর্বোচ্চ হচ্ছে 65 আর সর্বনিম্ন হচ্ছে 57 পার্থক্য কত দেখেন এখানে 3 এখানে 5 পার্থক্য হচ্ছে তাহলে 8 আমাদের আনসার হচ্ছে 8 এভাবে করতে পারেন আর যদি আপনি লিখিত নিয়মে করতে চান লিখিত নিয়মে করতে চাইলে যদি লিখিত কোথাও আসে তাহলে ধরবেন যে প্রথম সংখ্যাটি
x তারপরটি কত হবে তারপরটি কত হবে তারপরটি হচ্ছে x প্লাস 2 তারপরটি হচ্ছে x প্লাস 4 তারপর হচ্ছে x প্লাস 6 তারপর 1 2 3 4 তারপর হচ্ছে x প্লাস 8 এই চারটা হয়ে গেল এই চারটা এখন যোগ করে দিবেন পাঁচটা হ্যাঁ এই পাঁচটা যোগ করে দিবেন এখন যোগ করে যেহেতু মোট পাঁচটা पास दी भाग दिए लिखबें जेहतु प्रश्न अनुसार बला पांच टी बीजुर क्रमिक संख्यार गड़ हे एकषट्टी निल बीजुर पांच क्रमिक संख्या पांच दिए भाग दिल गड़ आस समान समान लिखल एकषट्टी एखान आपनी जी एवं एक्स एट समाधान करें तो एक्स एर मान आस प्रथम मैं एक्स टा के प्रथम संख्या छत सत्तर एक्स एर मान आसान দেন আপনি সবচেয়ে বড়টা বের করবেন এই দেখেন সবচেয়ে বড়টা হচ্ছে x প্লাস 8 তাহলে এটা আসবে হচ্ছে 65 আর এই দুটো ব্যবধান দেখেন 8 এইভাবে করতে পারেন আপনি যেভাবে ভালো লাগে সেভাবে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী পর্বগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আল্লাহ হাফেজ।